হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাত উলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। আজ পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, আর সাথে আজ আমার অ্যানিভার্সারিও। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মজার দিন পার করলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালে উঠেই আমি আগে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, দুপুরে যেহেতু অনেকেই আছেন, তো সাথে দুটো মিষ্টি আছে, আমার দুটো বাচ্চা আছে, অনেকেই তো খাবেন, তো সেই জন্য আলাদাভাবে দুপুরে রান্না করে নিয়েছিলাম। তো এরপর একটু তো এখানে একটু আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, আর বিরিয়ানি মশালা আমি আপনাদের সঙ্গে অবশ্যই আগে শেয়ার করেছি, তো আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কিছু কাবাব রেডি করেছি, এরপর বিকালের ইফতার রেডি করছিলাম, তো একটু আজকে ঘুগনি বানিয়েছি, আর এই ঘুগনিটা আমি একসাথেই চাপিয়ে দিয়েছিলাম, মানে কিছুই না, জাস্ট সব কিছু একসঙ্গে দিয়ে মশলা মাখিয়ে আর জল দিয়ে দেওয়া, একটু ঝটপট করেছিলাম আর কি। আর সাথে একটু মানে যে ইনস্ট্যান্ট পোলাও, এর আগেও আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম, তো ওই ফ্রাইড রাইস একটু বানিয়ে নিচ্ছি। আসলে আমার কিছু নিরামিষ লোকজন ছিলেন, তো তাদেরকে দেওয়ার ছিল, তাই জন্য একটু মানে ইনস্ট্যান্ট পোলাও বানিয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজি বানানোর জন্য এখানে পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে এখানে কিছু পেঁয়াজি আমি রেডি করে নিচ্ছি। এরপর আসি কেকের রেসিপিতে। অ্যাকচুয়ালি আজকে কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল, আর এটা হচ্ছে ফিলিপসের হ্যান্ড ব্লেন্ডার। এটা কিন্তু ভীষণ কাজের একটা জিনিস, ভীষণ ভালো একটা জিনিস। এটা দিয়ে মানে যে কোনো ব্যাটার রেডি করা যায়, যে কোনো মানে মানে আটাও মাখা যায়, সাথে মানে ডিমের যে ফর্ম বানিয়ে যদি কোনো ডেজার্ট বানাতে চান সেটাও বানাতে পারেন, অনেক কিছু কাজে এটা লাগে থাকে। তো আমি এখানে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যদি চান তো পারচেস করতে পারেন, এটা ভীষণ কাজের একটা জিনিস, আমার তো বেশ ভালো লাগে। তো এখানে আমি প্রথমে মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের সাথে মেজারমেন্ট কাপ নিয়েছি, আপনারা চাইলে চায়ের কাপেও পরিমাপ করে নিয়ে করতে পারেন। আর ডিম আর ডিমের কুসুমটাকে আমি এখানে আলাদা করে নিচ্ছি, কারণ কুসুমটাকে বাদ দিয়ে আমি যে হোয়াইট পোর্শনটা হয় সেটাকে একটু বিট করে নেব। আমি যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি, চকলেট স্পঞ্জ কেক, তো তাই জন্য ডিমটাকে বিট করে নিলে খুব ভালো একটা সফট স্পঞ্জি কেক রেডি হয়। তো কিছুক্ষণ ডিমটাকে বিট করে নেওয়ার পর এর মধ্যে এবার মেজারমেন্ট কাপে যে 3 নম্বর কাপটা আছে আমি সেটার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নেব। আপনারা যদি চায়ের কাপে পরিমাপ নেবে করেন, তাহলে চায়ের কাপে 1 কাপ পরিমাণ যদি ময়দা নেন, তাহলে 1/2 কাপ পরিমাণ চিনি নেবেন, একদম পারফেক্ট কেক রেডি হবে। তো ডিমের সাথে যেহেতু আমি এটাকে ব্লেন্ড করে দেবো, তার জন্য অল্প অল্প পরিমাণে চিনি দেবো, আবার বিট করবো, আবার অল্প পরিমাণে চিনি দেবো, আবার বিট করবো, এইভাবে করে বিট করে নিলে চিনিটাও গলে যাবে আর ফ্লপিটাও খুব ভালো হবে। তো এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আপনাদের কাছে যে এসেন্স থাকবে আপনারা চাইলে সেটাই দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে ডিমের যে আষ্টে গন্ধটা ওটা কিন্তু একদমই থাকে না, তো আমার কাছে বেশি ছিল না, এটা 1.5 চিপি মতো হয়েছে আমার কাছে, এটা 2 চিপি দিলে বেশ ভালো হতো, বাট কিছু করার নেই, যতটুকু আছে ততটুকু দিয়েছি। আর সাথে দিয়েছি 100 গ্রাম মতো বাটার, বাটারটা হালকা মেল্ট করে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার একটু বিট করে নেব। তো এরপর ডিমের কুসুমগুলোকেও আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত বিট করা তো হয়ে গেল লিকুইডগুলো, এবার কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে এইভাবে ছেঁকনির সাহায্যে মিক্সড করবো,
তো প্রথমে এক কাপ আমি বড় যে কাপটা যে মেজারমেন্ট কাপে সেটার এক কাপ ময়দা নিয়েছি, বেকিং সোডা দিচ্ছি, সরি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর মেজারমেন্ট কাপের চার নম্বর কাপে আমি এক কাপ পরিমাণ কোকো পাউডার দিচ্ছি। এর সাথে অল্প একটু কফি পাউডারও অ্যাড করছি, কফি পাউডার দিলে একটা স্ট্রং ফ্লেভার আসে আর কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য একটু কফি পাউডার দিয়েছি। দিয়ে এই অল্প করে দেব ময়দা, আবার একটু মিক্সড করে নেব। মিক্সড করার জন্য অবশ্যই কিন্তু মানে কাট অ্যান্ড ফোল্ড যে এটা আছে, রুলসটা আছে, ওটা দিয়ে মিক্সড করতে হবে, তা না হলে কিন্তু যে কেকের যে মানে ডিমের যে ফর্মটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে মানে ওই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে অল্প অল্প করে দিয়েব, আবার অল্প করে এইভাবে মিক্সড করতে হবে। তো এইভাবে মিক্সড করে নিয়ে আমি একটা কেকের ব্যাটার রেডি করে নিয়েছি। যদি কেকের ব্যাটার রেডি করতে গিয়ে দেখেন যে এই ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, তো তখন অল্প পরিমাণে দুধ মিক্সড করে এটা একটু সফট করে একটু লিকুইডি করে নিতে পারেন, তাহলে বেশ ভালো হয়। আর মিল্ক অ্যাড করলে কিন্তু কেকের ফ্লেভারটাও খুব ভালো আসে। তো চলো, এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার কেক টিনটাকেও রেডি করে নিচ্ছি, একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর সাথে অল্প একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি। ময়দার জায়গায় কোকো পাউডার অ্যাড করতে পারো, তো এতে করে কি হয় কেকটা খুব সহজে উঠে আসে। এরই মাঝে আমি কিন্তু আমার ওটিজিটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আপনারা যদি কড়াইতে করেন তাহলে কড়াইটাকেও কিন্তু সেম 5 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। নিয়ে কেকের একটা যে কোনো একটা স্ট্যান্ড দিয়ে কেকের টিনটাকে রেখে দিয়ে কড়াইয়ের ওপর ঢাকা দিয়ে দিলেই কিন্তু, আর 15 মিনিটের জন্য যদি একদম লো ফ্লেমে রেখে দেন তাহলে কিন্তু কেক একদম রেডি। বা প্রেশার কুকারেও করতে পারেন সেম একই প্রসেস, শুধুমাত্র প্রেশার কুকারের ওপর যে লিডটা আছে, হুইসেলটা আছে, ওটা খুলে দিলেই হবে। দিয়ে 15 মিনিট দিয়ে দিলেই কিন্তু, আর কিন্তু একদম লো ফ্লেমে দিতে হয়, দিলে কিন্তু একদম সুন্দর একটা কেক রেডি হয়ে যায়। কেকটাকে আমি সেরকমভাবে কিছু ডেকোরেশন করিনি, একদম সিম্পল চকলেট গানাশ ওপর দিয়ে দিয়ে দিয়েছি, আর মিডিলে একটু স্ট্রবেরি ক্রাশ ছিল আমার, তো সেটা দিয়ে দিয়েছিলাম, আর উপর দিয়ে একটু চকলেট দিয়ে দিয়েছিলাম, ব্যাস আর কিছু নয়। একদম সিম্পল ডেকোরেশনটা আপনারা যে যার ইচ্ছা মতোই করতে পারেন, ডেকোরেশন তো রকম কোনো ব্যাপার নেই, ওটা নিজেরাই নিজেদের মতো ইচ্ছা করে করতে পারেন। তো এটা আমি আগের দিন রাতে যেহেতু বেক করে নিয়েছিলাম, তাই আমি এটাকে ডিপ ফ্রিজ, আমার যে বেডরুমের সাথে একটা ছোটো ডিপ ফ্রিজ আছে, তো আমি তার মধ্যেই লুকিয়ে রেখেছিলাম, নাহলে সবাই দেখতে পেয়ে যেত, তাই একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আর কি, তো তার জন্য এটাকে রেখে দেওয়া সাইড করে। এই তো আমার ইফতারের সমস্ত প্রিপারেশন একদম রেডি হয়ে গিয়েছে, আর সেদিন বাড়িতে কিছু গেস্টও এসেছিলেন, তো তাই জন্যই আর কি একটু ডেকোরেশন করা, কিছু না। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করতে একদমই ভুলবেন না, আপনাদের একটা শেয়ার আমাদের কিন্তু অনেক হেল্প করে, আর একটা ভিডিওর পিছনে কিন্তু আমরা অনেক পরিমাণে পরিশ্রম করে থাকি। তো আবার দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।